আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ইমেজকে ট্যাক্সি ফিট দেওয়া যায়। আমার সামনে যে ইমেজটা দেখতেছেন এটা একটা কমলা লেবু ইমেজ, অরেঞ্জ লেখা আছে। আমি যে এই ইমেজ থেকে এই ইফেক্টটা দিয়েছি, তা এই ইফেক্টটা দেওয়া একেবারে ইজি। গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম ক্লিপিং মার্কসের সাহায্যে, অর্থাৎ এই যে এই ক্লিপিং মার্কসের সাহায্যে, যেটা এখন আপাতত মৃত লেয়ার থেকে এই যে ক্লিপিং মার্কস এটার সাহায্যে। তবে আজকে শুধু দেখব আমরা এই যে এই লেয়ার মার্কসের সাহায্যে, অর্থাৎ এই যে এই লেয়ার মার্কসের সাহায্যে। তা আমাদের তাহলে দুটো কাজ শিখে হয়ে যাবে, একটি ক্লিপিং মার্কস অলরেডি শিখে ফেলেছি, আর একটি হচ্ছে লেয়ার মার্কস। তারপর আছে ভেক্টর মার্কস, এই একই জিনিস কোনো ভেক্টর ইমেজকে দিতে হয়। তা এখানে অনেকগুলো কাজ শিখে হয়ে যাবে, এর মধ্যে এই যে লেয়ার স্টাইল, এই যে ব্ল্যান্ডিং অপশন, এটা শিখে হয়ে যাবে, শিখে হয়ে গেছে। তো আপনারা এখন টিউটোর শুরু করার আগে আমি আবার আপনাদেরকে বলি যে টিউটোরগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে মানুষ ওই কাজগুলো শিখতে পারে। আর আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করতে। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। আমি নতুন একটা ইমেজ নিলাম, নতুন একটা উইন্ডো নিলাম। উইন্ডো থেকে নিয়ে এখানে আমি এটাকে কাস্টমার করে রাখলাম। এখানে আমি নাম পেয়ে দিই, অরেঞ্জ দিই, অরেঞ্জ দিলাম। এটার উইডটা আমি দিলাম 1280, হাইট দিলাম 720, এবং রেজুলেশন 72, কালার মোট 8 GB রেখে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ও হোয়াইট রেখে ওকে করলাম। দেখেন এখানে একটাই আসলো। আমি টাইপটি লিখে সিলেক্ট করা আছে, টাইপটি সিলেক্ট করে নিলাম, দিয়ে এখানে লিখলাম অরেঞ্জ, URANG অরেঞ্জ লিখলাম। লিখে এটা আপনার মন মতো করে বড় করে নেবেন। আমি কন্ট্রোল টি দিলাম, এটা সমান করে এদিক সেদিক বড় করে নেই, আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমি ওকে করলাম, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, মুভ টু সিলেক্ট রাখা অবস্থায় সেন্টার করলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। এখন এই ইমেজটাকে আমি রাস্টারাইজ করে দিই। আমি টাইপ টুল থেকে রাস্টারাইজ করতে পারি, দেখুন এই যে এখানে টাইপ টুলের আগে দেখা দিল যে রাস্টারাইজ বা রাস্টারাইজ করে দিলাম। এখন আমি এটার সাহায্যে এটাকে কপি করব, কাট করে নিয়ে দেবো, কন্ট্রোল এক্স দিলাম। এখানে নিচে একটা দেখুন লেয়ার নিলাম, নেওয়ার পর এই যে এডিট পেস্ট, এই যে প্লেস পেস্ট ইনটু প্লেস, শিফট কন্ট্রোল বি, যেখানে পেস্ট হলো এই যে এটার উপরে, আবার একই অবস্থায় এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স করলাম, এটার উপরে করলাম, তাহলে কন্ট্রোল শিফট বি দিলাম, এটার উপর পেস্ট হয়ে গেলো। আবার এটার উপর আসলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি দিলাম। যখন একটা লেয়ার অটোমেটিক নিয়ে নিবে, আমি একটা নিয়ে দিয়ে দেখিয়েছি, তারপরে আমরা সরাসরি করতেছি, আমাকে নিচে এই লেয়ারটা সংগ্রহ করতে হবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি, একটা নতুন লেয়ারের উপর পেস্ট হয়ে গেছে। আপনি লেয়ার নিতেও পারেন, ইয়ে করতে পারেন। এখন এই ইমেজটা নেব, তাই গত ইমেজ গত এই টিউটোরিয়াল দেখেছিলাম, ইমেজটা মূলত এরকম ছিল, কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হয়। আজকে আমি দেখালাম বললাম, এখন আমি নিচের জি থেকেই শুরু করব। তাই এখানে আমি এটার উপর ক্লিক রাখা অবস্থায় এখান থেকে ইমেজটা নিয়ে নিলাম, এটা করাই আছে, আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এর উপর পেস্ট হয়ে গেল। এখন কাজ হচ্ছে এটাকে আমি বড় ছোটো করে নিই, তো কাজ করার সুবিধার্থে এটা একটা কপি অলরেডি নিয়ে রাখলাম, এখানে ইয়ে করলাম,
যেহেতু ও আমি এইটাকে সিলেক্ট করবো, দেখুন কন্ট্রোল ধরি কিবোর্ড থেকে এটার উপর ক্লিক করুন, সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন এই যে এখানে একটা এটা থেকে বলা হয় অ্যাড লেয়ার মার্কস অথবা লেয়ার থেকে লেয়ার মার্কস। আমি এটা কি করবো না, আমি শুধু এটার উপরে যে সিলেক্ট রাখার অবস্থায় এটার উপরে অ্যাড লেয়ার মার্কস করে দেবো। দেখুন লেয়ার মার্কস হয়ে গেছে না, যদি আমি ওইখান থেকে লেয়ার মার্কস করি তাহলে কিন্তু আমাকে এটাকে নতুন করে কেটে কেটে ইয়ে করতে হবে, প্রয়োজন নেই। আমি আবার যাব, এটার একটা কপি নেই, কপি নিলাম, নিজে আসি এই আটটার উপরে, আটটা সিলেক্ট রাখার অবস্থায় আমি এটাকে অবশ্যই দেখছি দিক সরাই দেখতে পারি, সরাবো না, যেটা যে ব্যবস্থা রেখে আবার এই লেয়ার মার্কসে ক্লিক করলাম, এটা হয়ে গেল। আমি আরেকটা কপি নেই, এবারটা আমি আমার লাগবে, হ্যাঁ এয়ারটাকে কপি করার সাথে সাথে এটাকে সিলেক্ট রাখার অবস্থায় আমি অ্যাড লেয়ার মার্কস করে দিলাম, সরি এটা না, এটাকে সিলেক্ট করবো, হ্যাঁ লেয়ার মার্কস। তারপর এটাকে আরেকটা কপি নেব, এর উপর বসাবো, নিয়ে আমার দরকার হচ্ছে এই অ্যানটাকে, অ্যানটাকে সিলেক্ট করলাম, করার পর এটার উপর রাখার পর অ্যাড লেয়ার মার্কস করে দিলাম। এখন সর্বশেষ অ্যা রয়েছে, হ্যাঁ জি রয়েছে, আমি জিতে যাবো, জিতে যাওয়ার পর জি অ্যাড লেয়ার মার্কস করে দিলাম, অর্থাৎ সবগুলো অ্যাড লেয়ার মার্কস হয়ে গেল। এখন দেখুন এটা আপনাকে এদিক সেদিক একটু এদিক বাড়াতে চাচ্ছেন কমাতে চাচ্ছেন সেটা করা একেবারে ইজি। এই যে এটার উপর ক্লিক করুন, এই যে এখানে দেখুন ম্যাগনিফ্লাস গেছে, এটাকে চেং লিং বলা হয় এটাকে, এটাকে আপনি সরিয়ে নিন। আমি সরিয়ে নিলাম, নেওয়ার পর এটাতে ক্লিক করলাম, ক্লিক রেখে দেখুন এই যে এটা আমি এখানে সরাতে পারছি যতটুকু দরকার, আমি এভাবে রেখে করতে পারি প্রোডাক্টর এদিকে সরাতে পারতেছি, অর্থাৎ আপনার ইয়ার উপর নির্ভর করে, প্রজেক্টর নির্ভর করে কেমন দরকার। আমি এটি সরিয়ে নিলাম, কাজ শেষ হলে এটা আবার ক্লিক করুন, কাজ শেষ হলে আবার চেন লিঙ্ক করে দিলাম, এরভাবে এটা ইয়ে করতে হয়। তা আমি এটার পুরাটাকেই এইখান থেকে ক্লিক রাখা অবস্থায় এর উপর উঠলাম এবং শিফট ধরে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল জি কিবোর্ড থেকে দিলে একটা গ্রুপ হয়ে গেলো। দেখুন এই যে গ্রুপ, এটা একটা নাম দিই অরেঞ্জ, অরেঞ্জ রেখে এটা ওকে করলাম। আমার নিচের এই লেখাগুলো আর কোনো প্রয়োজন নেই, এগুলোকে সব আমি আনগ্রুপ করে ইয়ে করে দিই, ইনভিজিবল করে দিই, ইনভিজিবল করে দিলাম। এই গ্রুপটার উপরে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখন ধরুন ড্রপশিট দিতে চাই, ড্রপশিট দিলাম, দেখুন অলরেডি ড্রপশিটের একটা ইয়ে চলে আসছে। এটাকে আমি নর্মাল করে রাখলাম, ডিস্টেন্স একটু বাড়িয়ে দিই বোঝার জন্য, সাইজ বেশি হয়ে গেল কথা বলা, ডিস্টেন্স একটু বাড়িয়ে দিই, হ্যাঁ ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম। এখান থেকে আমি স্ট্রোক দেব, ফার্স্ট স্ট্রোকে আমি সরে কালার দেবো না, এখানে দেখুন এই যে স্ট্রোক সাইজ 3 রাখলাম, পজিশন আউটসাইডে দেওয়া আছে, ব্ল্যান্ডিং মোড নর্মাল রাখলাম, অপোসিট ডিরেকশন রাখলাম। এখান থেকে সে গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট একটা তৈরি করে, গ্রেডিয়েন্ট স্ট্রোক চলে আসছে, আমি এই স্ট্রোকটা ইউজ করি। এখানে দেখুন ভায়োলেট অরেঞ্জ গ্রিন কয়টা কালার, তিনটা কালার চলে আসছে, ভালো না লাগলে অন্য কালার আপনি দিয়ে দেখতে পারেন আপনার বাজেটের মধ্যে। হ্যাঁ আমি এটাকে, হ্যাঁ এই কালারটাই রাখলাম, দিয়ে এটাকে ওকে করলাম, স্কেলটা আমি একটু কমিয়ে দিই, কমালাম, এটাকে আমি অন্য সাইজ করে অন্য স্ট্রোক করে দেখতে পারি। আমি এটা লিনিয়ারই রাখলাম, আপনারা দেখতে পারেন এখানে অনেকগুলো স্ট্রোক আছে, তারপর সাইজ আপনারা চাইলে বাড়াতে পারেন, পাস করে দিলাম আমি এটাতে। দেখুন এই যে একটা সুন্দর একটা ইয়ে হয়ে গেলো, অর্থাৎ অরেঞ্জ করে ইয়ে হয়ে গেলো। এটা কিন্তু আপনার আমি লিখেছি এরিয়াল ফন্ট দিয়ে, আর এটা কিন্তু করেছি অন্য আরেকটা ফন্ট দিয়ে, এটা কিন্তু এরিয়াল ফন্ট না, এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল ফন্ট দিয়ে লেখা। আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন, এখন এইটার চাইলে বড়টা কিন্তু আপনি বাড়াতে পারতেছেন, কন্ট্রোল ট্রি দেই, দেখুন
এখানে এটা দিয়ে দিলাম। তো এই হলো অরেঞ্জ ইফেক্ট। আগামী ক্লাস অন্য আরেকটা ইফেক্ট দেখাবো। আগামী ক্লাসে চেষ্টা করবো যে পাসপোর্ট একটা ছবি কীভাবে বানানো যায় এবং ছবি কীভাবে পরিষ্কার করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের দেখা হবে। আশা করি শেষ করছি।